হ্যালো বন্ধুরা, প্রতীক ফিশিং চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আবার আজকের মঙ্গলবার 25 তারিখ, সুসনা হাউজিং কম্পিটিশানের দ্বিতীয় দিন। কেমন কি মাছ খাচ্ছিলো সেটাই জানার জন্য এই ভিডিওগুলি করা। আজকে 36 থেকে 42 অবধি খুব ভালো মাছ খেয়েছে, প্রচুর মাছ খেয়েছে এই কটা সিটে। অন্যান্য সিটে তেমন মাছ হয়নি, বাট এই 36 থেকে 42 অবধি মোটামুটি যারা ছিল সবাই ভালো পরিমাণে মাছ ধরেছে। এবং 41-এ একটি বড়, 25-30 কেজির কাছে একটি ব্ল্যাক কাপ হয়েছে, যেটি আমি পরে তোমাদের দেখাচ্ছি। সবার সব জাল তুলে আমি দেখাতে পারছি না, যতটুকুনি পেরেছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এবং ভিডিওটির আনন্দ নিতে থাকো। আর যদি তোমরা এই পুকুরে ছিপ ফেলতে চাও, এখনও 2 দিনের টিকিট আছে, পরের শনিবার ও রবিবারে, তাহলে তোমরা শঙ্কার সাথে যোগাযোগ করতে পারো। 1400 টাকার টিকিট, পাস মূল্য, এখনও কম্পিটিশান চলবে। এই শঙ্কাবাবু আমাদের মাছ খেলাচ্ছেন, পরপর কতগুলো মাছ খেলিয়েছে সেগুলো ভিডিওর মধ্যে আছে, এবং অন্যান্য সিটেরও কিছু মাছ তোমরা দেখতে পাবে। গিয়ে দেখলাম আমাদের কলকাতা ফিশিংয়ের উজ্জ্বলদা, উনিও ছিপ ফেলছিলেন 53 নম্বরে, কিন্তু ওনার মাছ হয়নি তেমন। সেইটা সেই ভিডিওটা অল্প দোয়া আছে পিছনের দিকে, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নতুন কোনো ভিডিওর জন্যে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আনন্দ নাও, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ছিপে গেলে ছিপগুলো জাগাবে, দেখবে বাবু মাছ ঘুরে আছে। হ্যাঁ, আমি পারে তুলে দেবো, যদি ওঠে জালটা কিন্তু জাল দেখে টানা হয়নি, ওইটা তো আমি এমনি গুটি নিয়ে তুলে লাগাতে হবে। সব জালটা পকেটে ঢোকা তো, জালটা তোলো না, হালকা একটু টানবে তো না, আর টানা যাবে না এই ভিডিওটার জন্য। তোমার সাথে প্রতীক কথা বললো, ফোন করতে বললো। আমি করছি, তোমার কথা বলতে বললো। ব্ল্যাক কাপ কার হয়েছে? বাইচান্স
আবার দেখতে পাচ্ছেন একই সিরে আরেকটা মাছ লাগিয়েছে। কিন্তু একই সিটের মাছ, ওখানে একটা মাছ তুলেছে, একটা মাছ লাগিয়েছে। ও পারে তুলে লাভ নেই, এখানে হচ্ছে অন্য কারো ল্যান্ডিং নেই, এই পাড়ে ফেলে দাও না। করে দিচ্ছি করে দিচ্ছি, দাও ঠিক আছে তো। রুই মাছ হয়েছে, ছোট কাতলা। পুরো মাছ আছে তো ওই দিকে হয়েছে, 36 এর দিকে, 37-38 এর দিকে হচ্ছে। দুটো রুই মাছ, এই আপনার সিটের মাছ, আপনাদের সিটের মাছ ওটা জালটা, আপনার হচ্ছে 43 নম্বর। দেখবো জালটা ভালো দেখে, ভালো দেখ প্রতীক দা পাঠালো, প্রতীক দা, প্রতীক দাস। ওদিকটা ঠিকঠাক জায়গাটা করো, ওইদিকে পয়সা দিয়ে দিয়ে দিয়ে।
উজাল দোকানে ছিলাম, বসে কথা বলছিলাম। সিট নম্বর 50 না, এখনো বউনি হয়নি, খাতা খুলতে পারেনি। তা মাছ হয়েছে? রুই মাছের আছে, এই দাদের মাছ হয়েছে, দেখাবো। বড় মাছের হয়েছে। আগের দিন অন্য একটা ভালো মিস হয়েছে, আমার কাউ ছিল পাশে। কিছু হয়েছে? হয়নি আপনাদের? দুটো পার পুরো আজকে একদম ডান্ডা খেয়ে বসে আছে। আগের দিন এই সাইডে মাছ হয়নি তেমন। ও যা লাফালাফি শুরু করলো, একটাই বড় দেখি কাকা। কাসিম দা হয়ে গেল, আমাদের শিকারী সুদীপ্ত দা। দাদা কিছু বলবে? না তো পরে যাবে, এখন ঘুমিয়ে পড়। ওই তো ওই তো ভেসে আছে, সেই জানি।
চলো দাদা। হ্যালো বলছি আরেকবার সুজয়দাকে বলো যেতে। দাদা জালটা কানে একটু ৪০০ আপনার ২১ কিলো ৬৩৮ গ্রাম মাছ হয়েছে ৪০ নম্বর সেট থেকে টোটাল সংখ্যাদার। আর কেউ নেই তা মাস্টার জন্য একটু ফটো তুলবা ঠিক আছে। আছে এখনো বেঁচে বাইরে বাইরে চলো বাইরে গিয়ে এই যা চলে গেল ১৩০ গ্রাম ২ কিলো ১৫২ 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 গ্রাম ২কিলো ১৫২ গ্রাম ২কিলো ১৫২ গ্রাম ২কিলো
এটা না 36 নম্বর সিটের মাছ আপনারা দেখতে পাচ্ছেন 36 মাছটা ওই চাইদিকে ফলো করতে মাছ করছে নাকি নদী লগে 780 গ্রাম ওই দাঁড়া কেন উঠেছ ছোটটা না দাঁড়া কেন উঠেছ ছোটটা না ও দাদা এদিকে আগে নিয়ে আসুন লাক লাক কাটা লাক কাটা এই দাদা এদিকে নিয়ে আসো দাদা একটু মাঝে 38 নম্বর থেকে বড় ব্ল্যাক আউট ঠিক আছে।